আপনার যে লাইফটা প্রথম থেকে যখন আপনি শুরু করতেছিলেন যে মানে একা একা বলতেন কত সাল হবে দুই হাজার সতেরো ষোলো আমার যতটুকু মনে হয় সেই সাল থেকে আমি আমি ষোলো থেকে আমি আমি ষোলো থেকে শুরু করছি তখন থেকে আমি আজ পর্যন্ত মানে আমি শুনতেছি আপনার ভিডিও যেগুলো রেকর্ড হয়ে থাকে ইউটিউবে ওগুলো দেখতেছি বাট কখনোই কিন্তু আমি লাইভে যুক্ত হয় নাই বা মেসেজ দেই নাই মানে মনে হয় সাত ছয় সাত বছর হবে আমি কন্টিনিউসলি শুনে যাচ্ছি বাট এই আমার সাহস হয় না আসলে যুক্ত হওয়ার কিছু একটা মানে বয় বয় কাজ করত আজকে হঠাৎ মানে মানে যুক্ত হয়ে গেলাম মানে নিজের জানতেই মানে এইটা আসলে মানে বলার জন্য যুক্ত হয়েছি আর কি মানে প্রথম দিককে আপনার যখন শুনতাম আমার কাছে আপনার কথাগুলো লজিক্যাল মনে হইতো কিন্তু এই পর্যন্ত ছয় বছর পরে এই অবস্থানে মানে আমি আসছি আমার চিন্তাধারার আইডিওলজির অনেকটা পরিবর্তন হয়েছে আর কি আমি কিন্তু নাস্তিক হয়ে যাই বা অবিশ্বাসী এরকম কিছুই না বাট মানে আমি কিন্তু আমার পরিবর্তনটা কিন্তু অনেক বেশি হয়েছে এটা আমি বলতে পারি আমি কিন্তু যে বিষয়গুলো বলেন যেগুলো অযৌক্তিক বিষয়গুলো তুলে ধরেন আমি কিন্তু আপনার সাথে একমত আমি কিন্তু যে রিফর্মের পক্ষে মানে থাকতে চাই আর কি মানে রিফর্মের যাতে এটা রিফর্ম করা যায় জিনিসটা এটা তো সম্ভব না তাই না আসিফ ভাই হ্যাঁ এগুলো সম্ভব না 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 রিফর্ম করা মানে এটা উড়াই বন্ধ করে দিতেছে ওই রিফর্ম তো সম্ভব না ভাই মানে আসলে আমি এটা বলতেছি যে খ্রিস্টান ধর্ম মানে খ্রিস্টান যারা আছে আর কি প্রথমে তারা তো কিন্তু রিফর্ম করছে কিন্তু করার আগ পর্যন্ত কিন্তু ওইটা মনে হইতেছিল যে না এটা সম্ভব না কারণ মানে আব্রাহামিক রিলিজন গুলো সেইমই মানে মুদ্রার এফিট অফিট তারপরে তো মানে আপনি বলেন তারপর আমি বলতেছি আসলে যে রিফর্মের আইডিয়াটাই হ্যাঁ রিফর্মের আইডিয়াটাই যে পুরো মানে দেখা দিবে যে তার তার জন্য যে ধর্মটা দরকার নাই আমি একটু পরে বলতেছি বা রাশিব আপনার কাছে বলা থাকে বলেন কিন্তু ইকবাল ভাই রিফর্মের চেষ্টা তো কিন্তু কয়েকবার হয়েছিল খেলাফতাম বেশ কয়েকবার চেষ্টা হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই তাদেরকে মেরে ফেলা মেরে ফেলা হয়েছে যেমন ধরেন এই দার্শনিকরা

জি ভাইয়া এই যে কোনো কিছু আল্লাহ দেওয়া আইন একটা একটাও যদি হয় এটা পরিবর্তন করা উচিত এই সিদ্ধান্ত থেকে আপনি আসবেন ইসলামের বাইরে বাইরের থেকে ঠিক না অন্য কোনোভাবে যাচাই করে আপনি বের করতেছেন যে মোস্ট লাইকলি যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে আপনি বের করবেন যে ইসলামের ওই আইনটা ভাই ভালো না এটারে সংশোধন করা উচিত ঠিক না জি ভিতরে থেকে কি আপনি বুঝবেন যে ওই আইনটা ইসলামের ভিতরে থাকলে তো ভাই আপনাকে ওইটা মানতেই হবে যেহেতু আল্লাহ থেকে আসছে এটাই হচ্ছে বেস্ট ঠিক না যদি কখনো এই অবস্থায় আপনি যান যে আপনার কাছে মনে হইতেছে যে একটা আইন ভালো না বা আইন আমাদের জন্য এটা মানে বর্তমানে এটা এই আইনটা ঠিক মানে এই আইনটা চালু থাকা ঠিক না এটা সংশোধন করতে হবে এটা নিশ্চয়ই আপনি ইসলামের বাইরে গিয়ে অন্য কোনো একটা পদ্ধতিতে সেটা সেই সেই সিদ্ধান্তে আসছেন ঠিক না পদ্ধতি ব্যবহার করে

কারণ আমি বলি ভাই মানে আমার এই উদ্দেশ্যটা আমি কারণ যে জিনিসগুলো আমি দেখতেছি বা মানে জিনিসগুলো জানতেছি এরকম যদি মানে চলতে থাকে তাহলে একশো বছর পরে এটার অস্তিত্ব থাকবে না মানে একটা আমি এইটা চাচ্ছিলাম যে এই জিনিসটা অস্তিত্ব যাতে মানে এটার অস্তিত্ব থাকতেই হবে এমন কোন কথা আছে মানে উনি মানে একবার ভাই অনেক পুরনো জিনিস বাসায় থাকলে একটা মায়া পেরা যায় না মায়া গেছে বুঝছেন এই কারণে উনি এটা থাকুক আর কি আপনি সেন্টিমেন্ট টা রাখলেন আসলে তো আর ইসলাম যেভাবে আপনার দাদার সময় যেটা ছিল আপনি তো চেঞ্জ করে জাস্ট খালি নামে ইসলাম বা সেন্টিমেন্ট টা রাখলেন আরকি এছাড়া তো আর কিছু না স্মৃতি এটাই বেশি তাই আসিফ ভাই হ্যাঁ মানে আমি যেটা বলতেছি মানে আমি যা দেখতেছি এটা চার্চের মধ্যে অনেকেই কিন্তু যায় বাট আমি মানে জিজ্ঞেস করলে বলে যে না আসলে এই সব বিশ্বাস বিশ্বাসের ওই দিকে আমরা নাই জাস্ট ফর্মালিটি মেইনটেইনার জন্য আর কি মানে ভারতেও যে বিভিন্ন পূজাতে অনেকে যায় আর কি উৎসব পালন করে আসলে মনে মনে কিন্তু মানে আইডিয়োলজিটা গ্রহণ করে না মানে কোড আইডিয়োলজি যেইটা বাট মানে মানে একনসাত আজনের সম্পর্ক প্রাকৃতিকতা এটা আর মানে বৈচিত্রতা রাখার জন্য আচ্ছা আপনি প্রফেসর ভাই আপনি আপনি মানে এইদিকে পণ করবেন যে তারা একসাথে সবাই মিলে একদিন হ্যাঁ জমায়েত হচ্ছে একটা ইন্টারাকশন হচ্ছে কোন হ্যাঁ এই জিনিসটা হয়তো বা তারা মিস করবে যদি ওটা বাদ দিয়ে দেয় এরকম ঠিক আছে বুঝতে পারছি বা কিন্তু এই জিনিসগুলো তো আর অন্য ভাবে তো আপনি পাইতে পারেন যে একটা কমিউনিটি ফিল বা সবাই মিলে কিছু করা এটা বাছাই রেখা যে করতে হবে কোনো কথা নাই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে রিফর্ম করার কথা যে হ্যাঁ বলতেছেন না জি জি আসল সত্য কথা কি জানেন সত্যি কথা হচ্ছে যে আপনি আপনি যে ধর্মটা পালন করেন মানে আপনি আমি বলতেছি যে সবাই যে ইসলাম ধর্ম আপনি যেটা পালন আপনি অলরেডি রিফর্ম করে ফেলছেন বুঝছেন আপনি যখনই ওই সিদ্ধান্তে চলে আসছেন যে এই আইনটা থাকা উচিত না তার মানে হচ্ছে আপনি অলরেডি নিজেকে কনভিন্স করে ফেলছেন যে ওই আপনি করবেন না মানেই হচ্ছে আপনি আপনার সেই ধর্মটাকে রিফর্ম অলরেডি করে ফেলছেন আপনার যে ইয়েটা যে আপনার যে কাস্ট আপনার কাস্টম ধর্ম বানায় ফেলছেন আপনারটা হ্যাঁ আমি আপনাকে শুধু এটাই বলতে চাচ্ছি যে যে একটা ধরুন আপনার কাছে একটা এই আমরা রুলার বলি বা স্কেল বলি আছে যেটা আপনার উচ্চতা मापे ना जी আপনি দেখলেন আরেকটা যেটা কি আপনি শিওর যে ভালো যেটা एक्चुअली একিউরেটলি আপনাকে উচ্চতার মাপটা দিছে একচুয়ালি মাপ দিচ্ছে ওইটা দিয়ে আপনার কাছে যেটা পুরনো যেটা ছিল ওইটা দিয়ে আপনি বুঝতে পারলেন যে আরে এ তো মিলতেছে না এখানে 1 ফুট বলতো যতখানি বুঝাইতেছে এটা তো ওই যে যেটা কি আমি জানি আরো ভালো ওটার চেয়ে একটুখানি বেশ কম তো এখন আপনার কাছে তো অলরেডি আর একটা ভালো রুলার আছে তাই না আছে না আপনার তো আর দরকার নাই ভাই আমি মনে করি জিনিস স্মৃতি বা একটা সেন্টিমেন্টাল একটা জিনিস এইটা ছাড়া ভাই আর কোন ধরনের ইউটিলিটি নাই আপনি অলরেডি অলরেডি রিফর্ম করে ফেলছেন এবং রিফর্মটা করছেন আরেকটা ভালো আরো ভালো একটা ইয়ে টুল ব্যবহার করে আমাদের কাছে অলরেডি সেটা আছে ভাই আমাদের আর হুদা কামে একটা রেলিক বাঁচায় রাখার তো জাস্ট বাঁচায় রাখবো মানে আমি জানি না এটার পিছনে মানে কোনো যৌক্তিকতা আদৌ আছে কিনা স্পেশালি যখন কিনা যখন কিনা এই ধর্মটা এটার সাথে বা এই এই আইডিওলজিটার সাথে অনেক 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 খারাপ কিছু আসলে মানে জড়িত আমি জানি না আসলে এটারে কি জন্য আমি রিফর্ম করে ওটারে ইয়ে উপরে তুলে রাখবো আপনি অলরেডি ওখান থেকে যে জিনিসগুলো আপনার কাছে খারাপ লাগতেছে অন্য একটা টুলের মাধ্যমে আর ভালো টুলের মাধ্যমে ডিটেক্ট করে ফেলছেন হ্যাঁ এবং আপনি আসলে ওইটাকেই সুপ্রিয় মনে করেন এবং ওইটাই আপনি ব্যবহার করেন আপনি আপনার বর্তমান আপনি যদি এটা বুঝতে নাও পারেন আসলে বর্তমান অবস্থাটা এটাই আসলে ঠিক আছে তাহলে ইকবাল ভাই অনেক ধন্যবাদ আমরা লাইফটা একটু প্রাইভেট চাটে একজনের সাথে কথা বলছিলেন উনি কি আপনাকে প্রশ্নের উত্তরটা দিছিলেন উনি খালি বারবার দিচ্ছিলেন যে একটা প্রশ্ন করতে একটা প্রশ্ন করতে একটা প্রশ্ন আমি কয়েকবার আচ্ছা ঠিক আছে যুক্ত করে জিজ্ঞেস করি দেখি ঠিক আছে রবিন এক মিনিটের মধ্যে আপনি একটু বলেন যে আপনার কি প্রশ্ন আছে ইকবাল ভাইয়ের কাছে আচ্ছা ধন্যবাদ সংক্ষেপে উত্তরটা দিলে ভালো হয় যে যে বাংলাদেশের বিবাহ আইন যে বিয়ের সময় যে কাবির নামা করা হয় যে তিন লাখ চার লাখ দশ লাখ পরবর্তীতে ডি যা নারীরা এটা কি ইকবাল ভাই সমর্থন করে নাকি এটা চেঞ্জ হওয়া দরকার এটা এটা আমি মনে করি যে এই জিনিসটা আমি মনে করি যে আহ কি বলবো নারীদের জন্য একটা আচ্ছা কি মনে করি এটা এটাতে যাওয়ার আগে উনি কি চলে দাঁড়ান নাকি

যে আইডিয়াটার উপর ভিত্তি করা সেটা হচ্ছে যে একটা নারী নিজেকে সাপোর্ট করতে পারে না তাকে আরেকজনের সাপোর্ট নিয়ে থাকতেই হবে এই আইডিয়াটা যদি আপনি গ্রহণ না করেন তাহলে পরে বেনমোহরের আইডিয়াটা আপনার কাছে গ্রহণযোগ্য হবে না আর এই আইডিয়াটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করে না হ্যাঁ শুধুমাত্র তখনই এটা গ্রহণযোগ্য হবে যখন আপনি ধরে নেবেন যে একটা নারী ডিভোর্স পরে বা মানে ডিভোর্স মানে সারা জীবনই কারো না কারো কারো না কারো মানে প্রোটেকশনে থাকতে হবে এইটা যদি ধরেন তাহলে পরে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ পারে তো না ঠিক যেরকম মানে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা কিন্তু নিজেকে সাপোর্ট করতে পারতেছে না সেক্ষেত্রে আমরা মানে এগ্রি করি এবং এবং আমরা মনে করি যে একটা অবলিগেশন আছে একটা বাচ্চা তাকে ঠিকমতো ইয়ে করা আপনার তার ডেভেলপমেন্ট যাতে ঠিকমতো হয় হ্যাঁ সেটার দিকে লক্ষ্য রাখা এবং সেটা প্রোভাইড করার অব্লিগেশন আপনার অনেকের রিয়াতে আসলে পেনেন্স তো অবশ্যই এমন আপনার गवर्नमेंट এই জিনিসগুলো আমরা মনে করি এখন কেন মনে করি কারণ এটা অ্যাকসেপ্টেবল যে বাচ্চা নিজেকে সাপোর্ট করতে পারতেছিনা কিন্তু নারীর ক্ষেত্রে এটা তো অ্যাপসার্ড একদম এই জিনিসটা একেবারে আবসার্ড যে এটা ভাবা যে তারা যদি না খাওয়ায় তারা যদি বরণপশন না দেয় তাহলে তো ভাই সে মরে যেব এই যে এই যে চিন্তাধারাটা এইটা হচ্ছে গিয়ে একদম ফাউন্ডেশন এই দেনমোহর বা কোরাবের রেস কাপ এই এইটার মতো একটা মানে আমি মনে করি যে খুবই ইনসাল্টিং একটা এই ধ্যান ধারণা সেই মানে আপনি এটা একটু চিন্তা করেন তো ভাই একই প্রশ্ন আমি করতে পারি ভাই কাউকে যদি রেপ করে হ্যাঁ কাউকে যদি রেইপ করে সেই ওই আপনার ইয়ে এটা কিন্তু ওল্ড টেস্টেমেন্টে আছে ভাই রেপ যদি করে কাউকে তাহলে পরে কিন্তু শাস্তি হিসেবে ওই যে রেপ করছে তার ওই যাকে রেপ করছে বিয়ে করতে হয় বুঝছিস না হচ্ছে যে ওই সময়ে মানে যে ভার্জিন না আর কি মানে তার সমস্ত কিছু ছিল এবং কেউ যদি তার অপরচুনিটি নিয়া নেয় তাহলে সেই নারী বেসিক্যালি ওর্থলেস তো আপনি যদি এই আইডিয়া আইডিয়াটা গ্রহণ করেন যে হ ভার্জিনিটি হচ্ছে সব কিছু এটা যদি না থাকে কেউ যদি ইউজড হয়ে যায় ইন্ট্যাক্ট নাও যদি না থাকে তাহলে আর তার কোনো ইয়ে নাই তাহলে তার খাওয়াই বকে কেউ তার বিয়া করবো না এইটা যদি আপনি গ্রহণ করেন তাহলে পরে আপনার যে ওই আইনটা যে রেপ করলে পরে তার বিয়া করতে হবে এটা গ্রহণযোগ্য হইতে পারে আমি ঠিক হুবহু এইভাবেই দেখি আর কি যে তারা নিজেরাই এই পরিস্থিতিটা তৈরি করে রাখছে নিজেরাই তারা নারীদেরকে আহ শিক্ষিত হইতে দেবে না নিজেরাই সারাক্ষণ বলতেছে যে তার দরকার নাই স্কুল কলেজে যাওয়ার নিজেরাই তারা বলতেছে যে যে ইয়ে শুধুমাত্র ওই স্বামীর মতো শিক্ষা পাইলেই হবে আবার এইটাকে ব্যবহার করে এটা মাধ্যমে তৈরি হচ্ছে যে তারা হয়তো হ্যাঁ এবং এই সমস্যা তারা নিজেরাই তৈরি করতেছে আবার নিজেরাই সলিউশন বলতেছে ঠিক ডিভোর্স হয়ে গেলে তাহলে এত টাকা দিয়ে হবে এটা তো একটা ভালো জিনিস ভাই তাই না থেকে এই সুবিধাটা তাদেরকে না দিয়ে ওইখানে তারা কিছু টাকা দিয়ে সেই মনে করতেছে যে

আপনি যদি চিন্তা করেন যে এই আপনি ফেসবুক ফেইসবুক ফেসবুক অথবা দেখছেন যে অনেকে মানে ব্র্যাগ করে আর কি এইভাবে বলে যে যে তার কাবিন নামার যে যে মোর যে অ্যামাউন্টটা এটা কতখানি বুঝতে পারছেন আমি মানে আমি আসলে অবাক হয়ে যাই যে তারা না বুঝে হ্যাঁ তাদেরকে মতো মানে নিজেরা নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করতেছে সবার কাছে যে দেখবে আমার কাবিনের নাম কত হ্যাঁ বাজারে আমার বাজারে মূল্য কত উঠছে এক্স্যাক্টলি আর অন্য সাইট থেকেও কিন্তু ওরাও ব্রেক করে বলে আরে আমার পোলার বিয়ার হ্যাঁ কাবিন আমরা কাবিনের নামেতে মানে আমার অ্যামাউন্টই হচ্ছে এতখানি আমি জাস্ট জানি না যে যে এই এই কেনা মতো যে একটা ইয়ে ধারণা এইটা আমরা উন্নপ্ত বিশ্বে বিয়ে বলতে যেটা বুঝি যে দুজন মানুষ হ্যাঁ দুজন দুজনকে চিনে তারা বিয়ে করতেছে মানে আইডিয়াটা কতখানি খানি ডিফারেন্ট চিন্তা করে দেখেন ইকবাল ভাই সময় একেবারে সরি আমার তো আছে আর কি রবীন্দ্র যেটা বললো হ্যাঁ বলতে মোরে যে টাকা নাকি এটা সম্পর্কে আমার আমারও কয়েকটা পয়েন্ট ছিল কিন্তু আজকে আর বলার টাইমই নাই আমিও কয়েকটা পয়েন্ট আপনাকে তুলতাম তুই আপনাকে আপনার ইয়া গুলো আমরা জানতাম কিন্তু আজকে একেবারে আমার টাইম নেই তাহলে আমরা লাইফটা আজকে শেষই করে দিই প্রমিত হেস ভাই আপনাকে অনেক ধন্যবাদ শুভরাত্রি আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন এই বলে ভাই আপনি